আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আপনাদের সব থেকে প্রিয় মানুষ, কাছের মানুষ, ভালোবাসার মানুষ, আপনাদের স্নেহের মানুষ, সেই মফিজকে নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো সবাইকে আমি আমার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। হ্যাঁ মফিজ, তারপর তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বিশেষ করে আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আরো ভালো লাগতেছে যে আপনার সাথে দেখা করে। বিশেষ করে আমি একটি কথা না বলি নয়, যারা আমাদের ভালোবাসে গানগুলো শোনে, তো তাদের জন্য আজকে আসা যে কালকে ঈদটা কেমন কাটাবে সবাই। সবাইকে জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক। আরেকটি কথা না বললেই নয়, একটি খুশি সংবাদও আছে, তো সেদিকে আমরা পরে যাব। তো কিছু কথা অবশ্যই আজকে ভাইয়ের সাথে দেখা করতে এসেছি, তো ভাইয়ের সাথে একটু কথা বলবো, একটু আনন্দ করবো, তারপর আমরা আপনাদের সেই গিফটটা অবশ্যই দেখাবো। আমাদের পুরো ভিডিওটা দেখবেন, একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন। প্রবাসীতে যারা আছেন, আপনারা এতটা কাজকর্ম করার পরেও আমাদের ভিডিওগুলো দেখেন, আপনাদের কি বলবো। তবু আমার অন্তর থেকে জানাই ভালোবাসা এবং শুভেচ্ছা। তো আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। তো আজকে এসেছি ভাইয়ের কাছে, একটি আমরা গিফট পেয়েছি, সেই গিফটটা আপনাদের দেখাবো। দেখানোর পূর্বেই তো ভাইয়ের সাথে একটু কথা বলে নিই, অনেকদিন পর দেখা। তো কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আসলে মফিজের সাথে কিন্তু আমার অনেক দিন পরে স্টুডিওতে আসা। তো এমনিতে দেখা সাক্ষাৎ হয়, আসলে আমিও একটু আমার কর্মস্থলে সময় দিতে হয়, ব্যস্ত থাকি, ও তো ব্যস্ত থাকে, তো আগের মতো আর এরকম সময় দিতে পারি না, এই জন্য আমার প্রতি খুব মন খারাপ করছে এবং মন খারাপ করে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আসলে ওকে যথেষ্ট পরিমাণে আমরা খুব স্নেহ করি, ভালোবাসি, ও কি আর বলবো, মানে ভাষায় প্রকাশ করার মতো না, ও আসলে একটা দারুণ সুন্দর মনের মানুষ। তো আমি আজকে অনেকদিন পরে ফোন পেলাম, বললো ভাই আমি আজকে আপনার এখানে আসতেছি, পরে বললাম যে ঠিক আছে চলে আসো, কালকে কিন্তু ঈদুল আজহা, পবিত্র ঈদুল আজহা আগামী কালকে, তো আজকে ও চলে আসছে আমার জন্য একটা গিফটও নিয়ে আসছে, তারপরে আপনাদের জন্য একটা গিফট নিয়ে আসছে। এখন আপনাদের জন্য কি গিফট নিয়ে আসছে আমরা সেটা দেখব। তার আগে আমি মফিজকে জিজ্ঞেস করতে চাই, আসলে গিফট তো অনেক ধরনের হয়, তো আজকে কি গিফট তুমি দর্শকদের উপহার দিতে চাও? না, বিশেষ করে আমার যত ভালোবাসার মানুষগুলো আছে, আমাকে যারা ভালোবাসে, আমার গানগুলো যারা শুনে ইউটিউবে, আসলে গিফটটা হচ্ছে আপনাদেরই, ভিডিওগুলো দেখেন, তারপরে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা এত দূর এগিয়ে নিয়েছেন। তো বিশেষ করে আমরা একটা বলে দিই, একটা সিলভার বাটন পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা আমি ভাবলাম যে আমার ভক্তবৃন্দ যারা আছে এবং এই যে আমার বড় ভাই, তাদেরকে নিয়ে একটু আমি এটা সুখের দিনটাকে একটু ভাগ করে নিই। তো আসলে এটা হাতে পেয়ে অনেকটাই আনন্দ পেয়েছি, অনেকটাই ভালো লেগেছে। তো দেখাচ্ছি, একটা হচ্ছে মফিজ বন্ধু মিডিয়া, আরেকটা হচ্ছে বেলকি মিডিয়া। বিশেষ করে দুইটা ইউটিউব চ্যানেল কিন্তু আমি চালাচ্ছি, তা আসলে কন্টেন্ট গুলো দিতে পারতেছি না, তো প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকি। তারপরে ওই যে দুইটা আসলে একটু একটা আগে এসেছে আর একটা পরে এসেছে, আমি ভাবলাম যে দুইটা ক্যামেরা একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে মফিজ বন্ধু মিডিয়া, আর যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভেলকি মিডিয়া। এই মফিজ বন্ধু মিডিয়া এবং ভেলকি মিডিয়া দুইটা চ্যানেলই কিন্তু আপনাদের দেওয়া উপহার, আপনাদের দেওয়া উপহার, কারণ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বিধায় আজকে আমরা এই অমূল্য উপহার আমাদের হাতে পেয়েছি। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমি আসলে মফিজের যে গিফট, আমি প্রথম ভেবেছিলাম হয়তো এই গিফটই দেখাবে, তো পাশাপাশি সে ভেলকি মিডিয়াও যে নিয়ে আসছে, আমি এটা আশ্চর্যই হলাম। তো দুইটা চ্যানেলই আপনাদের ভালোবাসার, আপনাদের যথেষ্ট ভালোবাসা এবং আপনাদের একান্ত, মানে কি বলবো, আপনাদের সহযোগিতাই আমরা এই চ্যানেল দুইটা সাবস্ক্রাইব পূর্ণ করতে পেরেছি এবং আমরা মনিটাইজ করে যথারীতি নিয়ম অনুযায়ী যে চ্যানেলে 1,00,000 সাবস্ক্রাইবার পূরণ করতে হয় সেটা আমরা করতে পেরেছি বিধায় আজকে আমাদের এই পুরস্কার ইউটিউব যে কোম্পানি আছে সেখান থেকে আমাদেরকে দিয়েছে। তো যাই হোক,
আমরা তো পুরস্কার দর্শকদেরকে দেখালাম, তো এই পুরস্কারের পেছনে বা এই চ্যানেলের পিছনে আমার একটি কথা আজকে হঠাৎ মনে পড়ে গেল। তো আমি একটু তোমার কাছে জানতে চাবো যে আসলে এই চ্যানেলটার পিছনে তুমি এই চ্যানেলের কৃতিত্বটা, এর এই অবদানটা তুমি কাকে দিতে চাও? তো বিশেষ একটা কথা আপনি আমাকে জিজ্ঞেস করেছেন। আমি সর্বপ্রথম জানাই যারা আমাদের ভালোবাসে, আমার গান যারা শোনে, তো আসলে তাদের অবদানটাই কিন্তু বেশি। আজকে তারা ভালোবাসা দিয়ে আজকে তারা সাবস্ক্রাইব করে আমাদের এই উপহারটা তাদের জন্যই কিন্তু পেয়েছি। তো তাদেরকে জানাই আমার অন্তর থেকে ভালোবাসা এবং দোয়া। আপনারা এত সুন্দর একটি গিফট আপনাদের মাধ্যমে পেয়েছি। তো যে কথাটা না বললেই নয়, আমার যিনি ওস্তাদ উনি আসলেই আমাকে অনেক ভালোবাসাও দিয়েছে, তারপরে আমার ইউটিউব বিষয় উনি অনেক সহযোগিতাও করেছে, আমার পাশে উনি দাঁড়াইছে। তো আমি তাকে আমার অন্তর থেকে ভালোবাসা জানাই এবং দোয়া জানাই। আমার ওস্তাদ আমার পিছনে অনেকটাই পরিশ্রম করেছে এবং ইউটিউবেও বিষয়েও অনেকটাই সহযোগিতা করেছে। তারপর এই যে আপনি বড় ভাই আছেন, আপনি অনেকটাই শ্রম দিয়েছেন এবং ভালোবাসা দিয়েছেন। আমাদের বড় ভাই শাকিল ভাই আছে, যিনি গান এডিট করে থাকেন, উনিও অনেকটা শ্রম দিয়েছে। কিন্তু আসলে বিশেষ করে আমার ওস্তাদকে আমি সম্মান করি, ওনাকে আমি আমার বাবার মতো সম্মান করি, ওনাকে আমি আমার মাথায় রেখেছি। তো তার জন্য দোয়া রইল, সবার জন্যই দোয়া রইল, সবার ভালোবাসার দোয়ায় আজকে আমি এই এই পর্যন্ত এসে দাঁড়িয়েছি। সবাই আমার আমার জন্য মন থেকে দোয়া করবেন, এটাই আমি সবসময় আশা করি। না ঠিক আছে, তবে আমি কিন্তু আসলে আরেকটু আশ্চর্য হলাম, কারণ আমি হঠাৎ করে তোমাকে জিজ্ঞেস করছি যে অবদানটা কার, তুমি প্রথম দর্শকদের দিয়েছো, ঠিক আছে ওকে, কারণ দর্শকদের জন্য আজকে আমরা একই পর্যন্ত পৌঁছাতে পেরেছি। তারপরে বিশেষ অবদান আসলে তোমার ওস্তাদের, তোমার ওস্তাদ লেবু মিয়া, শ্রদ্ধেয় আমার মামা। তো যাই হোক, তুমি এই কথাটা মানে স্বীকার করলা বা এই কথাটা বললা, আমি আসলে আমি কি বলবো এখন, সে থাকলে পরে আমি তাকে নিয়ে থাকি কথা, না না কেন বলবো না, কারণ না না ভালো লাগছে, মানুষ কিন্তু এগুলো বলে না আজকাল, কিন্তু আসলে মানে উপকার খালি উপকার স্বীকার করাটা লোক সংখ্যা কিন্তু খুবই কম। হ্যাঁ, কিন্তু তুমি এটা স্বীকার করছো, এই জন্য তোমাকে আমি আমার 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 কথা বলেছো, আমি আমার পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ জানাই। আর যিনি আসলে মফিজের ওস্তাদ, সে আমার চ্যানেলটির জন্য বা মফিজ বন্ধু মিডিয়ার জন্য, বেলকি মিডিয়ার জন্য সে দিন রাত পরিশ্রম করেছে, সে আমাদেরকে পরামর্শ দিয়েছে বিভিন্ন জায়গায়, তিনি আমাদেরকে সাথে নিয়ে গেছে, শিল্পীদেরকে তিনি সাথে নিয়ে গেছে, শিল্পীদের আশ্রয় প্রশ্রয়, তারপর অনেক অত্যাচার আসলে আমরা করেছি, তো সে আমাদেরকে ভালোবেসে এগুলো করে দিয়েছে। ধন্যবাদ আমার শ্রদ্ধেয় মামা লেবু মিয়াকে, যিনি মফিজের ওস্তাদ। তো যাই হোক, তো কালকে তো ঈদ, আজকে এই ঈদের যে আনন্দ, সেই আনন্দের মুহূর্তে আমি দর্শকদের আরেকটি উপহার তুমি কি দিতে চাও এই এই উপলক্ষে, মানে কি বলবো, ঈদ উপলক্ষে, ঈদ উপলক্ষে দর্শকদের একটা আনন্দ, তুমি কি আনন্দ দিতে চাও? তো আসলে বিশেষ করে আপনারা অবশ্যই আমাদের এই ভেলকি মিডিয়া এবং মফিজ বন্ধু মিডিয়া, যদি আপনারা রেকর্ডিং শুটিং ভিডিও যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। এই দুইটা মিডিয়ার পক্ষ থেকেই আপনাদের এত সুন্দর একটা আয়োজন আমরা করব। যদি স্টুডিও প্রোগ্রাম দেখেন, গান শোনেন, তারপরেও কমেন্ট করবেন। আর যদি না বলেন যে না মেয়ে নিয়ে মডেল করে কি আউটে শুটিং ভিডিও দেখতে চাই, তাহলে মফিজ বন্ধু মিডিয়ার উপলক্ষে আর বেলকি মিডিয়ার উপলক্ষেই হবে, তো সেটা আমরা তাড়াতাড়ি করব। তো অবশ্যই কমেন্ট করবেন, আর বিশেষ করে আপনারা আমাকে ভালোবেসে যাবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের পাশে সবসময় থাকতে পারি, আপনাদের আনন্দ দিতে পারি। আর যদি আমার কখনো কথায় আমার চলাতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন, আমি ছোট মানুষ, এখনো শিখার রাস্তায় আছি, আমার ভুল ত্রুটি হবেই, তবু আমি চেষ্টা করি যে সঠিক পথে চলার জন্য। এবার আসলে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, সকলের তো কাজ আছে কালকে, আমাদের কথা যদি শুনে তারা ঈদের আনন্দের অন্যান্য কাজ কিভাবে করবে। যাই হোক, দর্শকদের তোমার কাছে সবসময় আনন্দ আশা করে এবং গান আশা করে, তো আমি দর্শকদের উদ্দেশ্যে আজকে এই খুশির দিনে একটা খুশির গান দর্শকদের উদ্দেশ্যে বলার জন্য তোমাকে অনুরোধ করছি। তো অবশ্যই গানটি হবে এরকমই, যারা আমার বোনের মতো, মায়ের মতো, ভাইয়ের মতো এবং বাবার মতো যারাই প্রবাসীতে আছে, আসলে তারা কিন্তু দেশে এসে পরিবারের সাথে ঈদ করতে পারতেছে না, তো তাদের উপলক্ষে একটি গান আমি করি, যদি ভুল হয় অবশ্যই ক্ষমা করবেন। মা গো তুমি আইলা না,
ঈদের দিনে আইলাম না রে, তোমার কথা মনে হইল মাগো হৃদয় যাই ফাকি আরে মাগো, আইলাম না ঈদের দিনে আইলাম না রে, ঈদের দিনে মনে পরে মাগো তোমার যে কথা রে মাগো, আইলানা ঈদের দিনে আইলাম না রে। ওরে বাবা তোমার কথা মনে হইলে আমার হৃদয় যাই পাতি আরে বাবা, আইলানা ঈদের দিনে আইলাম না রে। আসলে এই গানটি যারা আমাদের মতো যারা ছোট ছোট বাচ্চা রেখে কিন্তু বিদেশে যায়, বাবারা যায় মায়েরা যায়, তো আসলে এই বাচ্চা কিন্তু বাবার সাথেও ঈদ করতে পারে না, মায়ের সাথেও কিন্তু ঈদ করতে পারে না, তো তাদের জন্য এই আমার দুই কলি গান। যাই হোক, অনেক ভালো লেগেছে আসলে তুমি প্রবাসীদের কথা বলে, এবং প্রবাসীদের যে বাবা মা ছাড়া আত্মীয় স্বজন ছাড়া বা যারা বিয়ে করেছে তাদের বাচ্চা কাচ্চা ছাড়া পরিবার ছাড়া ঈদ করা আসলে একটু কষ্টের। আমি যতটুকু জানি আমি নিজেই আজকে তোমার এই কথায় আবেগ আপ্লুত হলাম, কারণ আমার এক বন্ধু, সে তোমারও বন্ধু, সে আমাদের পাশে নাই, সেও প্রবাসে চলে গিয়েছে, তাকে আজকে গত ঈদেও সে আমাদের সাথে ছিল, ঈদে সে আমাদের সাথে নাই, তো আজকে কিন্তু তার এখানে ঈদ হচ্ছে, সে ঈদ মোবারক জানিয়েছে। তো আসলে তার যে কষ্ট সে কিন্তু একা একা বসে আছে, এরকম মন মানে মন খারাপ, ঈদের দিনও তার মন খারাপ, ঈদের দিনে সাধারণত মন খুশি থাকবে মনটা খারাপ। তো প্রবাসী সকল ভাইদের আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই, এবং আপনাদের যে ধৈর্য সে ধৈর্য নিয়ে আপনারা দেশের আপনারা কিন্তু একটা এই বাংলাদেশের একটা রেমিটেন্স যোদ্ধা, আপনাদের রেমিটেন্সের আয়ের উপরে কিন্তু বাংলাদেশ স্বনির্ভর হচ্ছে। তো আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোভাবে ঈদ করবেন, পরিবারের সকলের খোঁজ খবর রাখবেন। এবার তুমিও প্রবাসীদের উদ্দেশ্যে কিছু, হ্যাঁ অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক, ঈদ মোবারক।